আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ এবং দেশের অর্জন যখন আক্রান্ত হয় তখন আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না। বিএনপি জামায়াত দেশে যেই অগ্নিসন্ত্রাস এবং ধ্বংসলীলা চালিয়েছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের বিকল্প নেই। রাজধানীতে নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া মহল্লায় সতর্ক থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন। অসহায় হতদরিদ্র ও নিম্নবিত্ত মানুষকে সহযোগিতা করতে মঙ্গলবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে নির্দেশ অনুযায়ী বুধবার রাজধানী মোহাম্মদপুর এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। কার্যক্রম শুরুর আগে বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, কার্ফিউ দেওয়ার পর জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। গত কয়েকদিনের সহিংসতার পেছনে দেশে বিদেষে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের ষড়যন্ত্র ছিল বলেও অভিযোগ করেন তিনি। ওই নোবেল লরেট অধ্যাপক ইউনূস 185টি দেশে বার্তা পাঠিয়েছেন, তারা যেন বাংলাদেশের অভ্যন্তরীণের ব্যাপারে পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করেন। অধ্যাপক ইউনূস, আপনার বিরুদ্ধে মামলা পরিচালনা হচ্ছে, বাংলাদেশের মানুষ আবার আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন নাই। পরে শ্যামলীতে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে বিএনপি জামাত প্রমাণ করেছে তারা দেশে স্বাধীনতার জন্য শ্রদ্ধাশীল নয়, বিশ্বাস করে না দেশের উন্নয়ন অর্জনে। আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। যখন আমার দেশ, যখন আমার অর্জন আক্রান্ত, মির্জা ফখরুল এখনো ধ্বংসের কথা বলে, এত ধ্বংসের পর আর কত ধ্বংস আর কি চান। গত কয়েকদিনের নাশকতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। জাতির দুর্যোগে শেখ হাসিনাই বঙ্গবন্ধুর কন্যাই আমাদের বিশ্বস্ত ঠিকানা। এ আগুন সন্ত্রাস বিএনপি জামাতের এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প। এর আগে সকালে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো ঘুরে দেখেন তিনি, সেখান থেকে যান বিআরটিএ ভবনে। আন্দোলনের সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানেও। তহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।